हेलो स्टूडेंट्स, वेलकम टू दिस चैनल इंग्लिश पीडिया। तो स्टूडेंट्स, आज के আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা স্কুল স্টুডেন্ট আছো তাদের জন্য এই ভিডিওটা বানানো হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমাদের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে আনসারগুলো সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা 10 এর। তো ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আমরা আলোচনা করছি এখন অক্টোবর মাসে তোমাদের যে দেওয়া হয়েছে 2021 সালের বা পার্ট 7 বলতে পারো এটাকে। তো পার্ট 7 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমরা এবার আজকে কমপ্লিট করব, ঠিক আছে? পার্ট 7, তো এটা দেখে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ক্লাস 10 এর। তো এখানে কি বলা হয়েছে, একটা আনসিন প্যাসেজ তুলে দেওয়া হয়েছে তোমাদের এখানে। তো এই প্যাসেজটা পড়ে, গোটাটা পড়ার পর তোমাদের কিছু আনসার দেওয়া আছে, সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো দেখো, এটা আমি আর পড়ছি না, সময় নষ্ট করছি না, সরাসরি চলে যাবো আমরা অ্যাক্টিভিটি 1 এ। তোমরা পড়ে নেবে, পারলে তোমরা পড়ে নেবে, নেওয়ার পর অ্যাক্টিভিটিটা করবে, ঠিক আছে? আচ্ছা, আর কম্বাইন্ড তোমাদের কিছুদিনের মধ্যে ফাইনাল এক্সাম হবে, ঠিক আছে? ফাইনাল এক্সাম হবে। এই ফাইনাল এক্সামে কোশ্চেন পেপার পেতে, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই চ্যানেলে কিছুদিনের মধ্যে সেটাও আপলোড হবে। কারণ তোমাদের এর উপর বেসিস করে হয়তো ক্লাস 10 এর রেজাল্টটা তোমাদের পাবলিশ করতে মানে অনেকটা হেল্পফুল হবে আর কি। তো তার জন্য কম্বাইন্ডটাও তোমরা দেখে রাখবে, ঠিক আছে? তো কিছুদিনের মধ্যে সেটা আপলোড করব। তো চলো অ্যাক্টিভিটি 1 আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 1 এ কি বলা হয়েছে, প্রথম প্রশ্ন দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো কারেক্ট অল্টারনেটিভটা কি, বিকল্প, সঠিক বিকল্পটা বেছে নিয়ে সম্পূর্ণ করতে হবে। বলেছে দ্য জু ইজ লোকেটেড অ্যাট, তো জুটা কোথায় ছিল সেটা আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি, দেখো আলিপুর জু। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, এখানে লিখবে আলিপুর, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য চিম্পাঞ্জি অ্যাটাক দ্য ম্যান অন সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে ডি, অপশন ডি, ওয়েডনেসডে, ঠিক আছে? অপশন হবে ওয়েডনেসডে। এটা কোথায় রয়েছে ঠিক দেখতে পাবে তোমরা, ওয়েডনেসডে, যে অংশটাতে রয়েছে ওয়েডনেসডে। নেক্সট দেখো, দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য, কখন ঘটেছিল? তো অপশন হয়ে যাবে সি, আফটারনুন, AFTER NOON, আফটারনুন, ঠিক আছে? তো এটা কারেক্ট আনসার তোমরা পেয়ে যাবে, এই অংশটা দেখতে পাচ্ছ এইখানটাই। আমরা যদি এটা পরিষ্কার করার পর যদি দেখতে পাবো, দেখো এইখানে দেওয়া আছে আফটারনুন। হ্যাঁ, নেক্সট দেখো, দ্য ম্যান ওয়াজ বিটেন অন দ্য, দ্য ম্যান, যে মানুষটাকে কামড় দেওয়া হয়েছিল সেটা কিসে, কোথায় কামড় দেওয়া হয়েছিল চিম্পাঞ্জি দ্বারা? তো অপশন এ হয়ে যাবে, দেখো ফিঙ্গার, অন দ্য ফিঙ্গার হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, তো এটা আমরা চলো দেখে নিই কোথায় রেখে মানে তাকে কামড় দিয়েছিল। তো এটা আমরা দেখতে পাচ্ছি আলিপুর পোর্শন অফ ফিঙ্গার, এই যে এখানে লেখা আছে ফিঙ্গার, এখানে কামড় দিয়েছিল। নেক্সট দেখো, পরেরটা কি বলা হয়েছে, সামথিং অ্যাপিয়ার টু বি সিটিং অন দ্য চিম্পাঞ্জিজ ইয়ার্স আইজ নোজ লিপস। এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, নোজ, অর্থাৎ নোজে কিছু বসেছিল। তো এটাও আমরা পেয়ে যাবো উপরে দেখতে পারলে, তোমরা দেখে নেবে এই যে বাবুজ নোজ, তো নোজ লেখা আছে। নেক্সট দেখো, দ্যাট বার্স অফ দ্য কেজ ওয়ার মেড অফ, অর্থাৎ যে খাঁচাটা কী দিয়ে তৈরি ছিল, তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের, দেখো আয়রন কেজ করা আছে, আয়রন, তো হয়ে যাবে আয়রন, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, লিখে দেবে আয়রন। ওকে, নেক্সট দেখো, নেম অফ দ্য চিম্পাঞ্জি, তো চিম্পাঞ্জির নাম কী ছিল, এখানে দেখবে বাবু লেখা আছে, তো বাবুটা লিখবে BA BU, ঠিক আছে? কোথায় পাবো, এখানেই তোমরা দেখতে পাবে, এই সেই বাবু, ঠিক আছে? আচ্ছা, আশিস কুমার সামন্ত ছিল এই কে, ওয়াজ ফিডিং 30-year-old চিম্পাঞ্জির নাম হচ্ছে বাবু। ওকে, আর যে ডিরেক্টরের নাম ছিল আশিস কুমার সামন্ত, তো এটা আমরা দেখে নেবো যে ডিরেক্টরটা কে ছিল। তো দেখো, নেম অফ দ্য জু ডিরেক্টর আশিস কুমার সামন্ত, তো এখানে লিখবে আশিস কুমার সামন্ত, ঠিক আছে? তো এই হলো দুই একটা হয়ে গেল আশিস কুমার সামন্ত, এই দেখো আশিস কুমার সামন্ত। আচ্ছা, এইখানে আরেকজনের নাম আছে, মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জুর, নাম হচ্ছে BK যাদব বা BK যাদব, তো এটা হয়ে যাবে আমাদের তিনেরটা যেটা রয়েছে, নেম অফ দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য বেঙ্গল জু, এটা হয়ে যাবে BK যাদব বা যাদব, ঠিক আছে? আচ্ছা, নাম্বার অফ স্টিচেস মিস্টার সামন্ত রিসিভ, কত কটা সেলাই তার পড়েছিল, তো এখানে দেখবে ওয়ান করা আছে, ওয়ান, যখন তাকে SSKM এ ভর্তি করা হয় তখন তার একটা সেলাই পড়েছিল, ওয়ান স্টিচ, হ্যাঁ না, ওয়ান করা আছে। নেক্সট দেখো, তো ওয়ান এখানে আমরা করে যাব, লিখবে ওয়ান, হয়ে গেল।
তো এই হলো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি ওয়ান এবার চলে যাবো অ্যাক্টিভিটি থ্রিতে নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে তো নিউজ পেপার রিপোর্টে ফলোয়িং পয়েন্ট তোমাদের বলা হয়েছে যে বুক ফেয়ারের উপর বইমেলার উপর নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে তো চলো দেখে নিই ডেট অ্যান্ড প্লেস এইগুলো উপর মেনশন করে তোমরা করবে ডেট অ্যান্ড প্লেস টাইম ডিউরেশন কতদিন ধরে চলে সেই বুক ফেয়ারটা বা বইমেলাটা দোকান বা স্টল কী কীরকম বসেছিল কত ধরনের বই ছিল টাইপস অফ বুকস ফুড কোর্ট খাবার দাবার বা কর্নার ছিল কিনা আর পাবলিকের ওপিনিয়ন একটা জানতে চাইছে যে পাবলিকরা কী ওপিনিয়ন দিয়েছিল তো চলো রাইটিংটা আমরা দেখে নিই তো দেখো আমরা রাইটিংটা এবার দেখবো রাইটিংয়ে নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে বুক ফেয়ারের উপর তো বুক ফেয়ারটা কীভাবে তোমাদের লিখতে হবে রিপোর্টটা চলো দেখে নিই প্রথমে তোমাদের কি করতে হবে একটা হেডিং দিতে হবে বুক ফেয়ার কলকাতা বুক ফেয়ার আমরা একটা হেডিং দিয়েছি টাইটেল দিয়েছি তারপরে বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট এই কথাটা লিখতে পারো বা বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্টের জায়গায় স্টাফ রিপোর্টারও লিখতে পারো তো এখানটায় বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট আমরা লিখলাম এরপরে তোমাদের কি করতে হবে একটা স্থান দিতে হবে এটাকে বলা হয় প্লেস অ্যান্ড টাইম অর্থাৎ ডেট এখানে দিতে হবে কবে হয়েছিল তো আমরা করেছি কলকাতা কমা দিয়ে মার্চ 11 তো এটা আমরা এইটা দিয়ে তোমরা শুরু করবো ঠিক আছে তো চলো দেখি শুরু করা যাক তো ফার্স্ট সেন্টেন্সটা কি বলা হয়েছে আমরা পুরোপুরি যে তোমাদের যে পয়েন্টসগুলো আছে পয়েন্টসের উপর ভিত্তি করে পয়েন্টসের উপর বেসিস করে কিন্তু এই রাইটিংটা লেখা হয়েছে ঠিক আছে তো পয়েন্টসের যেগুলো রয়েছে সেগুলোই চেষ্টা করা হয়েছে লেখার তো দেখো দ্য কলকাতা বুক ফেয়ার দ্যাট লাস্টেড ফর 7-10 days ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস তাহলে যে 10 দিন ধরে ঘটেছিল সেটা হয়েছিল সেই কলকাতা বুক ফেয়ারটা সেটা চলেছিল খুব দারুণ গ্র্যান্ড সাকসেস পেয়েছে সেটার খুব সাফল্য হয়েছে সেটা আচ্ছা দ্য ইয়ারলি কলকাতা বুক ফেয়ার ওয়াজ ইনাগুরেটেড বাই দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের যে মুখ্যমন্ত্রী আছেন তার দ্বারা কি হয়েছে ইনাগুরেট করা হয়েছে বা উদ্বোধন করা হয়েছে এই কলকাতা বুক ফেয়ারটা বার্ষিক কলকাতা বুক ফেয়ারটা তারপরে দেখো সাম অফ দ্য বুক স্টলস ওয়ার অকুপাইড বাই দ্য এমিনেন্ট পাবলিশিং হাউজেস নট মিয়ারলি অফ কলকাতা বাট অলসো অফ মুম্বাই দিল্লি চেন্নাই অ্যান্ড ইভেন বাংলাদেশ তাহলে কিছু কিছু বুক স্টলের কথা বলা হয়েছে অর্থাৎ সে বুক স্টলগুলো বুকের দোকানগুলো কোনখান থেকে শুধুমাত্র কলকাতা থেকেই নয় মুম্বাই দিল্লি চেন্নাই থেকেও এমনকি বাংলাদেশ থেকেও এসেছিল এভরি বুক স্টল ওয়াজ ফুল অফ ভেরিয়াস কাইন্ডস অফ বুকস বিভিন্ন ধরনের বইয়ে ভর্তি ছিল তার মধ্যে কী কী বই ছিল যখন নভেলস ছিল সায়েন্স ফিকশন স্টোরি বুকস ছিল অ্যান্ড চিলড্রেন্স বুকস আর ইন গ্রেট ডিমান্ড তো শিশু সাহিত্য হোক বা তার নভেল উপন্যাস সায়েন্স ফিকশন সমস্ত ধরনের বই কিন্তু এখানে ছিল কারণ পয়েন্টসে বলা রয়েছে আমাদের বিভিন্ন ধরনের টাইপস অফ বুকসের কথা বলা হয়েছে তো এই নিয়ে আলোচনা করা হলো ঠিক আছে তারপরে দেখো ফুড কর্নার কেমন ছিল তো ফুড কর্নারটা দেয়ার ওয়াজ এ ফুড কর্নার ইন দ্য ফেয়ার তো মেলাতে ফুড কর্নার থাকবে এখানেও ছিল এই ফুড কর্নারটা কেমন ছিল দ্য টায়ার্ড ভিজিটার্স কুড ইজিলি গেট রিলিফ বাই টেকিং ফুড অ্যান্ড স্পেন্ডিং সাম টাইম দেয়ার তাহলে কিছুজন লোক মানে যারা ক্লান্ত হয়ে যায় ঘুরতে ঘুরতে তারা এই খাবার খেয়ে তারা একটু রিলিফ বোধ করে শান্তি বোধ করে বা একটু শান্তি বোধ করার পর স্পেন্ডিং সাম টাইম দেয়ার কিছুক্ষণ সেখানে টাইম কাটিয়ে নেয় ঠিক আছে সেই বুক ফেয়ারে গিয়ে লটস অফ বুকস অন পোয়েমস ওয়ার সোল্ড তাহলে অনেক কবিতার উপর বই বিক্রি করা হয়েছিল দ্য অ্যারেঞ্জমেন্ট ওয়াজ নাইস বাট এ হিউজ অ্যামাউন্ট অফ ডাস্ট ইন দ্য বুক ফেয়ার মেড দ্য ভিজিটার্স আনকমফর্টেবল তো সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু এত ধুলো থাকার জন্য পুরো যারা ভিজিটার্স ছিল তাদেরকে আনকমফর্টেবল করে দেয় যার জন্য এটা একটা সমস্যার এক বিষয় হয়ে দাঁড়িয়ে যায় অথরিটি শুড পে দ্য ক্লোজ অ্যাটেনশন টু দ্য প্রবলেম এর ফলে কী হবে যে কর্তৃপক্ষটা রয়েছে এই সমস্যার ব্যাপারে তাকে একটু নজর দেওয়া উচিত ঠিক আছে তো এ হলো পাবলিক অপিনিয়ন তোমাদের যে 4টে পয়েন্ট 5টা পয়েন্ট বলা হয়েছে 4টে 5টা পয়েন্টের মধ্যেই পুরো এই বুক ফেয়ারটা লিখে দেওয়া হলো ঠিক আছে তো মোটামুটি 100 ওয়ার্ডের মধ্যে আমরা কমপ্লিট করেছি 110 কি 7-8 ওয়ার্ড আছে কোনো অসুবিধা নেই এটা তোমরা লিখলেই ভালো মার্কস ক্যারি করবে কারণ এটা পয়েন্ট ওয়াইজ মেনটেন করা হয়েছে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে এরকমই একটা মডেল অ্যাক্টিভিটির টাস্কে গুড বাই